গত পর্বে তুমি শব্দ তরঙ্গ সম্পর্কে জেনেছো। আজকের লেকচারে আমরা প্রতিধ্বনির পরিচয়, শর্ত ও সূত্রাবলী সম্পর্কে জানব ও শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব। বিমানের উচ্চতা বের করা থেকে শুরু করে সমুদ্রের গভীরতা বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার মধ্যে প্রতিধ্বনির ধারণাকে কাজে লাগানো হয়। এমনকি রাতের আকাশে বাদুর অথবা পানির নিচে ডলফিনের খাবার খোঁজাও প্রতিধ্বনির সাহায্যে হয়ে থাকে। এই জন্য তারা 20,000 হার্টজের বেশি শব্দ তৈরি করে, যা কোনো কিছুতে বাধা পেয়ে আবার তাদের কাছেই ফিরে আসে। এছাড়াও বদ্ধ ঘরে আমরা যখন কোনো আওয়াজ করি বা কথা বলি, সেই আওয়াজটি কোনো কিছুতে বারবার বাধা পেয়ে আমাদের কানে চলে আসে।